মাছ চাষ আমাদের দেশে নিঃসন্দেহে একটি লাভজনক ব্যবসা, কারণ স্বল্প মূলধন ও সামান্য পরিশ্রমের বিনিময়ে এককালীন অনেক আয় করা সম্ভব। যদিও প্রাচীনকাল থেকেই আমাদের দেশে প্রচলিত পদ্ধতিতে মাছ চাষ চলে আসছে, আর তাই সেখানে উৎপাদনের হার নিতান্তই কম। এর প্রধান কারণ হচ্ছে মাছ চাষে বিশেষ প্রযুক্তিগত ও কারিগরি জ্ঞানের অভাব। সম্প্রতি আমাদের দেশের কিছু প্রতিভাবান যুবক মাছ চাষে এগিয়ে এসেছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছ চাষ করে সফলতা অর্জন করতে শুরু করেছে। দর্শক, শ্যামল বাংলার আজকের বিশেষ প্রতিবেদনটি সাজানো হয়েছে নাটোরে আধুনিক পদ্ধতিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছ চাষ নিয়ে। তো চলুন বিশেষ প্রতিবেদনটি দেখে আসি। বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও আমিষের চাহিদা পূরণে মাছের ভূমিকা অপরিসীম। বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও আবহাওয়া, জলবায়ুর পরিবর্তন, পার্শ্ববর্তী দেশের অবৈধ নদী শাসনের ফলে এদেশের নদীগুলো হারিয়েছে তার নাব্যতা, হারিয়েছে মাছ উৎপাদনের অনুকূল পরিবেশ, ফলে এদেশে মাছ উৎপাদনে বিকল্প ব্যবস্থা গ্রহণ অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। মাছ চাষের বিস্তার ঘটাতে সাম্প্রতিক সময়ে খাঁচায় মাছ চাষ নতুন আঙ্গিকে শুরু হলেও বিশ্বে অ্যাকোয়াকালচারে মাছ চাষের ইতিহাস অনেক পুরনো। প্রযুক্তিগত উৎকর্ষতায় আধুনিক কালে খাঁচায় মাছ চাষ ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন ধরনের জলাশয়ে নিয়ন্ত্রিত পরিবেশ উপযোগী আকারে খাঁচায় স্থাপন করে অধিক ঘনত্বে বাণিজ্যিকভাবে মাছ উৎপাদনের প্রযুক্তি হল খাঁচায় মাছ চাষ। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে ব্যক্তিগতভাবে ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দেশের সাধারণ মানুষের মাঝে খাঁচায় মাছ চাষের বাণিজ্যিক প্রসার ঘটাতে ভূমিকা পালন করে। অন্যদিকে নির্দিষ্ট সময়ে অধিক উৎপাদনের লক্ষ্যে আধুনিক পদ্ধতিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছ চাষ শুরু করেছে নাটোরের যুবক আবু মোহাম্মদ শাহরিয়ার ইমন। আবু মোহাম্মদ শাহরিয়ার ইমন 2012 সালে নাটোরের ভবানীপুর এলাকায় 17 একর জমিতে এম হোসেন খামার বাড়ি প্রকল্পের যাত্রা শুরু করেন। এই 17 একর জমিতে পুকুর তৈরি করে মাছ চাষ শুরু করেন তিনি। আমি এইখানে 2000 সাল থেকে মাছ চাষ শুরু করি। তখন আসলে ন্যাচারাল পদ্ধতিতে মাছ চাষ শুরু করি, কিন্তু এখানে যে মাছের উৎপাদন ছিল এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। 2012-তে আমরা যখন বিভিন্ন মৎস্য অফিসার এদের সাথে কথা বলি, তখন তারা অ্যারোটারের বিষয়গুলো বলে। তখন আমি প্যাডেল হুইল দিয়ে মাছ চাষ, প্যাডেল হুইলের কথা বলে, তখন প্যাডেল হুইল দিয়ে মাছ চাষ শুরু করি। কিন্তু সেই ক্ষেত্রে আমি খুব একটা আগাতে পারি নাই। তখন আমার একটা প্রতিবন্ধকতা ছিল যে না, আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না, একটা এক প্রতিবন্ধকতা। তারপরে আমার এখানে প্রায় 3 বছর হলো ইলেকট্রিসিটি আসার পর। আমি এখানে সব বিভিন্ন দেশ থেকে সার্চ করে সব দেশের লেটেস্ট টেকনোলজিগুলো ইউজ করি এবং লেটেস্ট অ্যারোটারগুলো ইউজ করতেছি। যে অ্যারোটারগুলো আমার নিচে প্যাডেল হুইলটা শুধু উপরের স্তরের অক্সিজেনটা করে, আর এই এই অ্যারোটারগুলো আমার নিচের তলদেশের অক্সিজেন থেকে আমার পানিটাকেও ঠিক করতেছে। আমরা যে অ্যারোটারটা ইউজ করতেছি এগুলো 10 ফিট পর্যন্ত ভালো কাজ করে নিচের, এবং একটা আরেকটা অ্যারোটার আছে যেটা ফ্যানের উল্টা দিকে ঘোরে, যে নিচের তলদেশটাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে নিচের নিচের থেকে আপনার মাছের বজ্র ও অ্যামোনিয়া এগুলো উপরে নিয়ে আসে, এবং সালেকশনের প্রক্রিয়ার মাধ্যমে এগুলো মোটামুটি জীবাণু প্লাস পানিটাকে ঠিক করে ফেলে। আমরা সাধারণত মানে অধিক মাছ উৎপাদন করার পিছনে শুরু করছি, মানে অল্প জায়গায় কিভাবে আমরা কম সময়ে অধিক মাছ উৎপাদন করতে পারি। অধিক মাছ উৎপাদন করার কিছু যারা আমরা চায়না, বিভিন্ন জাপান এগুলো দেখে শিখছি, তাদের প্রথম শর্ত হলো পানি, পুকুরের পানিটাকে ফেলে দিয়ে পুকুরটার কাদা নির্মূল করে পুকুরটা তৈরি করতে হবে, এবং পুকুরে ফুললি নতুন পানি দিয়ে তৈরি করতে হবে, এবং মোটামুটি একটু ভালো সাইজের পোনা পুকুরেতে সংরক্ষণ করতে হবে। স্বল্প জায়গায় অধিক উৎপাদনের লক্ষ্যে তাইওয়ান প্রযুক্তির এয়ারেটর এর ব্যবহার শুরু করেন। এয়ারেটর ব্যবহারের ফলে তার পুকুরে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। জেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তিনি খামারটি পরিচালনা করে থাকেন। ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তির ছোঁয়া সব জায়গায় লেগেছে, ফিশারিজ সেক্টরেও সেটা থেকে পিছিয়ে নেই, এবং এই প্রযুক্তির ছোঁয়া লেগেছে জন্য আজকে বাংলাদেশে মাছের উৎপাদন প্রায় 1 লাখ মেট্রিক টনের বেশি। আমরা চেষ্টা করছি আমাদের খামারি পর্যায়ে এই যে ডিজিটাল যে ছোঁয়া সেটা পৌঁছে দিতে আর কি, এবং সেই ছোঁয়া পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে তাদেরকে মোটিভেটেড করছি যেন তারা এটি লাগিয়ে মাছের প্রোডাকশনটাকে বাড়াতে পারে। আপনি এই আমাদের এই যে খামারটা রয়েছে, আপনারা দেখছেন এই খামারে ওনারা ইউজ করছেন এই
অক্সিজেন দ্রবীভূত করার যে মেশিন অ্যারেচর মেশিন, পুকুরে এই অ্যারেচর মেশিন যদি আমি স্থাপন করি তাহলে নানা রকমের সহযোগিতা তো হচ্ছেই, মাছের প্রোডাকশন তো বাড়ছেই। আমরা এই খামারগুলোতে রেগুলার পরীক্ষা করে দিই, তার পিএইচ কতটুকু আছে, অক্সিজেন কতটুকু আছে, হার্ডনেস কী পরিমাণ আছে। আমি যদি জানতে পারি যে পিএইচ কতটুকু আছে, সেটা পজিটিভ না নেগেটিভ, ভালো না খারাপ যদি জানতে পারি, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারি। বর্তমানে এম হোসেন খামারবাড়ি প্রকল্পে 14টি পুকুরে এই এয়ারেটরের ব্যবহার শুরু করা হয়েছে এবং বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ চাষ শুরু করা হয়েছে। উৎপাদিত মাছ স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করা হয়ে থাকে। গতানুগতিক যে আপনার মাছ চাষ আমাদের দেশের মানুষরা করে, এই মাছ চাষে দেখা যায় যে বিশেষ কোনো লাভ হয় না, কারণ মাছ চাষিরা এক বিঘা জমিতে সাধারণত মাছ চাষ পায় 500 থেকে 600 কেজি, এটাই সর্বোচ্চ বাংলাদেশের উৎপাদন। এরোটো ব্যবহারের ফলে আমরা যেটা আরও সুবিধা পাচ্ছি সেটা হলো যে আমরা কিন্তু ন্যাচারাল ওয়েতে, যেমন আপনি মাছ এক্সপোর্ট করতে চাইলে পরে কী চাইবেন যে মাছে যেন কোনো ক্ষতিকারক উপাদান না থাকে, তো এরোটার দিয়ে আমরা এই হাই ডেন্সিটি করার ফলেও আমাদের এখানে যে মাছটা উৎপাদন হয়, এখানে আমরা প্ল্যাঙ্কটন তৈরির জন্য কোনো সার ইউজ করি না। এখানে আমাদের যে পুষের অটো আছে, অটো প্ল্যাঙ্কটন তৈরি করে দেয়। তারপর আমাদের এখানে ডাবল স্পিডার অটো আছে, এটা অটো প্ল্যাঙ্কটন তৈরি করে, যার ফলে আমাদের পুকুরের পরিবেশটা খুব সুন্দর থাকে। কোনো প্রকার এখানে আমরা সার বিষ কোনো কিছু ইউজ করি না, যেখানে জেনারেল চাষি ইউজ করে। আচ্ছা, বেনিফিটটা কী হলো? বেনিফিট হলো এটাই, যেখানে মাছ চাষিরা সাধারণত মাছ চাষ করে 500 থেকে 600 কেজি, আমরা কিন্তু এখানে পাবনা মাছ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন আপনি দেখতে পাবেন যে কোনো পুকুরেই প্রতি বিঘা জমিতে 6,000 থেকে 7,000, কেউ সর্বোচ্চ দিলে 10,000 পিস পাবনা মাছ চাষ করে, আর আমরা এখানে চাষ করি প্রতি বিঘায় 70,000 পিস। এখন এখানে আমাদের উৎপাদন বিঘা প্রতি আমরা 3 টন করে করতে সক্ষম হয়েছি, যেটা বাংলাদেশের জন্য একটা খুবই বিস্ময়কর উৎপাদন। এবং আমরা চাই যে সকল বাংলাদেশের মাছ চাষিরা এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মাছ চাষে এগিয়ে যাক, তাহলে আমাদের দেশটাও কিন্তু এগিয়ে যাবে। ফিডের ডিস্ট্রিবিউশনের জন্য ফিডটা যেন সঠিকভাবে মাছ পায় সেজন্য আমাদের দেখেন ফিডার বক্স আছে, এখানে একটা বক্স ফিডার আমরা প্রতিটা পুকুরে ইউজ করতেছি, যেখান থেকে অনেক দূর 20 ফুট দূর পর্যন্ত প্রত্যেকটা দানা সেপারেটলি স্প্রেড হচ্ছে এবং প্রত্যেকটা মাছ সম পরিমাণে খাচ্ছে, এবং সম পরিমাণে খাওয়া ফলে প্রত্যেকটা মাছের গ্রোথটা একই পরিমাণেই হচ্ছে। এই উন্নত প্রযুক্তির এয়ারেটরগুলো ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন কমপক্ষে 5 থেকে 6 গুণ বেশি বৃদ্ধি করা সম্ভব এবং সর্বোচ্চ 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। দর্শক, আসুন জেনে নিই পুকুরে এয়ারেটর ব্যবহারের মাধ্যমে আমরা কি কিভাবে লাভবান হতে পারি। অল্প জায়গায় বেশি ঘনত্বে মাছ চাষ করা যায়, অল্প সময়ে মাছ দ্রুত বৃদ্ধি পায়, এমনকি শীতকালেও মাছের বৃদ্ধি অব্যাহত থাকে। পুকুরের পানিতে অধিক অক্সিজেন সরবরাহ করা যায়, যার ফলে অল্প জায়গায় 5 থেকে 6 গুণ বেশি মাছ চাষ করা যায়। ক্রমাগত অ্যারোটেশনের ফলে পানির গুণগত মান নিশ্চিত থাকে, মাছের পুকুরে ভাসা বা খাবি খাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে, ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে পানিকে রক্ষা করে, পানিতে নতুন শ্যাওলা জন্মাতে দেয় না, পুকুরে মশার উপদ্রব পুরোপুরি দূর করে এবং পুকুর থেকে নোংরা আবর্জনা অপসারণে সহায়তা করে। পানির সঞ্চালন বা চালনার ফলে দ্রবীভূত অক্সিজেন বহুগুণ বৃদ্ধি করে, পুকুরের তলায় পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে যার ফলে অ্যামোনিয়া গ্যাস দূর করে। এয়ারেটরের অধিক ঢেউয়ের ফলে মাছের ব্যায়াম বা ছোটাছুটি বৃদ্ধি পায়, তাই মাছ দ্রুত খাবার খায় যা মাছের খাবারের অপচয় রোধ করে এবং মাছের দ্রুত বৃদ্ধি ঘটায়। এভাবে দেশের সমগ্র অঞ্চলের উপযুক্ত জলাশয়ে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা গেলে একদিকে যেমন দেশের বৃহৎ জনগোষ্ঠীর আমিষের চাহিদা মিটবে, অন্যদিকে আর্থিকভাবেও এদেশ সমৃদ্ধি অর্জন করবে। বর্তমানে এদেশের বহু বেকার যুবক মাছ চাষে এগিয়ে আসছে, এভাবে যদি একে একে সকল মৎস্য চাষিরাও মাছ চাষে এগিয়ে আসে এবং প্রযুক্তি ব্যবহার শুরু করে, তাহলে দেশের মৎস্য সম্পদে একটি বৃহৎ বিপ্লব সাধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেব এখন, আর বিরতির পর শ্যামল বাংলায় থাকছে পাবনার সুজানগরে মেসার্স আলকায়েদ ডেইরি ফার্ম নিয়ে মূল প্রতিবেদন, এছাড়াও থাকবে বেগুনের রোগ নিয়ন্ত্রণে কৃষি টিপস। বিরতির পর সবাইকে স্বাগত শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে পাবনার সুজানগরে মেসার্স আলকায়েদ ডেইরি ফার্ম নিয়ে মূল প্রতিবেদন। গবাদি পশু পালন অত্যন্ত লাভজনক হওয়ায় বর্তমানে অনেকেই এই পেশায় নিজেকে মনোনিবেশ করছেন,
খামারের সকল প্রকার নিয়ম মেনে দেশের বিভিন্ন স্থানে ডেয়ারি ফার্ম করে অনেকেই সফলতা অর্জন করেছেন। আর এমনই একজন ব্যক্তি হলেন পাবনা জেলার সুজানগর উপজেলার মোহাম্মদ আনোয়ার হোসেন পলাশ, যিনি আলকায়েদ ডেয়ারি ফার্ম নামে একটি খামার প্রতিষ্ঠা করেছেন। দর্শক, আজকের মূল প্রতিবেদনটি সাজানো হয়েছে এই আলকায়েদ ডেয়ারি ফার্ম নিয়ে। তো চলুন মূল প্রতিবেদনটি দেখে আসা যাক। বর্তমানে দেশে যেভাবে ডেয়ারি খামারের সংখ্যা বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে এ খাতটির বৃহৎ বিপ্লব সাধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের শিক্ষিত বেকার যুবকেরা চাকরির পিছনে না ছুটে বেকারত্ব দূর করতে ডেয়ারি খামারকে পেশা হিসেবে বেছে নিচ্ছে। যদি পরিকল্পিতভাবে